সর্বত্র ছড়িয়ে পড়ছে নকল ডিম। জেনে রাখুন বিষাক্ত ডিম চিনে নেয়ার 10 লক্ষণ। নকল বা কৃত্রিম ডিমের কথা এখন সবাই জানেন, অনেকে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই। খোদ বাংলাদেশ ও ভারতেও নকল ডিম কেনা ও খাওয়ার অভিজ্ঞতা হয়েছে অনেকের। আক্ষরিক অর্থে চীন থেকে বিপুল পরিমাণ নকল ডিম ছড়িয়ে পড়ছে বাংলাদেশ, ভারত, মায়ানমার সহ আশেপাশের অনেক দেশে। চোরাই পথে সেই ডিম বাংলাদেশ, ভারত সহ আশেপাশের অন্যান্য দেশে সয়লাভ হচ্ছে, যা দেখতে একদম হাঁস মুরগির ডিমের মতো। 2004 সাল থেকেই তৈরি হচ্ছে এই কৃত্রিম নকল ডিম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ টক্সোলজিতে কৃত্রিম ডিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। সেখানে বলা আছে, এই সকল ডিমে কোনো খাদ্যগুণ নেই, নেই কোনো প্রোটিনও। তা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। চীনে তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত। কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেসিন, জেলিটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র, কিডনিতে সমস্যা হয়। এর ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সার সহ জটিল অনেক রোগের কারণ। কিভাবে চিনবেন এই নকল ডিম? কৃত্রিম ডিম অনেক বেশি ভঙ্গুর, এর খোসা অল্প চাপেই ভেঙে যায়। এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায়। ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে খানিকটা চারপাশে ছড়িয়ে পড়ে। অনেক সময় পুরো কুসুমটাই নষ্ট ডিমের মতো ছড়ানো থাকে। কৃত্রিম ডিম আসল ডিমের তুলনায় সামান্য বড় এবং এর খোলস খুব মসৃণ হয়। খোসায় প্রায় বিন্দু বিন্দু ছোট ছোট গোল দাগ দেখা যায়। রান্না করার পর এই ডিমে অনেক সময়ই বাজে গন্ধ হয়, কিংবা কোনো গন্ধই থাকে না। আসল কুসুমের গন্ধও পাওয়া যায় না। নকল ডিমকে যদি আপনি সাবান বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর সাথে রাখেন, ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায়। রান্নার পরও ডিম থেকে সাবানের গন্ধই পেতে থাকবেন। নকল ডিমের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো, ডিম দিয়ে তৈরি খাবারে এটা ডিমের কাজ করে না। যেমন ফুডিং, কাবাব ও কেক তৈরিতে যে কারণে ডিম ব্যবহার করা হয়। রান্নার পর দেখবেন কাবাব ফেটে যাবে, ফুডিং জমবে না। নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনামূলক লম্বাটে হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিকের পর্দা থাকে বলে অক্ষত কুসুম পাওয়া গেলে সেই কুসুম কাঁচা কিংবা রান্না অবস্থাতে ভাঙতে চায় না।